ওই যে বিলিকিনটা যে ফ্রেশ এই তো আমরা বিলিকিনটা আছে এই যে এলাকাটা কিন্তু এর সফট চামড়া আছে রেশ বরাবর না তো হ্যাঁ ইয়ার কি করোনা বাবু হ্যালো 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 এনার্জি কম খুবই কম এই সময়টা এরকমই হয় তবুও চলতে হয় আজ যাচ্ছি এখন সিটি সেন্টারে যাচ্ছি ওখানে শপার স্টপে যাব আমার দুই বোনের বিয়ে পরপর তোমরা তাদের দেখিয়েছো আমার ভিডিওতে একজনের নভেম্বরে একজনের জানুয়ারিতে যার জানুয়ারিতে আমার মামার মেয়ে তার মেকআপের কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি দেখাবো কয়েকটা জিনিস তোমরা দেখো ফাউন্ডেশনের যে কার কোনটা শেড হবে সেটাতে আমরা বেশিরভাগই সবাই ভুল করি আমিও এক সময় করতাম আজ আমি ওর শেডটা দেখতে যাব এবং কি করে দেখব সেটাও তোমরা দেখো আমি দেখাবো কিভাবে ফাউন্ডেশনে শেড মিলাতে হয় ঠিক আছে আর হচ্ছে যেটা বলবো যে আমি ভীষণ খুশি আমার ছেলেকে নিয়ে করা যে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আশা করি আস্তে আস্তে আমার ভিডিও কোয়ালিটিও ভালো হবে চেষ্টা চালাচ্ছি আজকের ভিডিওটা দেখো আজকের ভিডিওতে কিন্তু বেশ কয়েকটা মেকআপ টিপসও রয়ে যাবে যখন কিনবো যেভাবে কিনবো এবং কেনার সময় কী ভাবনা চিন্তা করা উচিত সেটাও আমরা কিন্তু আলোচনা করব আমি পৌঁছে গেছি এখনো আমার বোন আমার মামি কেউ এখনো আসেনি আমি যে এতক্ষণ সময় কি করব আমার শপিংও নেই নিজের কোথায় বসবো একা একা কিছুই বুঝে উঠতে পারছি না যদিও পেট ভরা কিন্তু কোথাও তো বসতে হবে ওয়াও মোমোর সামনে যখন দাঁড়িয়েছিলাম মোমো নিলাম নিয়ে যে বসলাম এখানে কিছু কথা বলছিলাম কিন্তু পরে দেখলাম এত আওয়াজ একটা কথাও শোনা যায়নি এই হচ্ছে মোমোর প্লেট খুবই টেস্টি অ্যাট দ্য সেম টাইম ভেরি এক্সপেন্সিভ এবার এই যে টি জাংশন এর সামনে দেখলাম দুটো টুল ফাঁকা আছে এটাকে ধরার জন্য আমাকে আবার এক কাপ চা খেতে হলো কিছু না কিনে তার দোকানে বসাটা একদম শোভনীয় নয় 40 মিনিট হয়ে গেল আমি এখনো বসে আছি এর সাথে আর মার্কেটিং এ আসলে মোটামুটি ধরেই নিতে হবে হিসাব নিকাশটা কিরকম হবে আমি বুঝতে পারছি সময়ের হিসাব এখনো কোনো চিহ্নই নেই তাদের হ্যাঁ লাগাতে না ওটা যা তবে সব কিছুই তো অভ্যাস করলেই হয়ে যায় মেবেলিনের আর আকাশ পাতাল তুই প্র্যাকটিস করে নিবি ওই যে একটা মেবেলিনের একটা লিকুইড ম্যাট ছিল আমার কাছে কিছুদিন লাগে এই বলে 25 স্মাজ মি নট মি তবে ব্রাইডের জন্য এটা বেশি হবে অ্যাপ্রোপ্রিয়েট এটা থেকে এটা সবই সুন্দর সুগার হচ্ছে মানে লিপস্টিকের উপরে আর কি আমার মনে হয় না সুগার ফটো দেখে দেখে রং বার করছিস নাকি দেখছি মেয়ের জন্য কিন্তু এসে আমার জন্য দরকার এটা কত দাম বইনি কমই আছে সুগারের এই প্যালেটটা কিন্তু অ্যাফোর্ডেবল এবং খুবই ভালো একই সাথে ব্লাশার আছে কন্ট্রোল পাউডার আছে হাইলাইটার আছে এখানে এই এই তিনটে যদি 799 নিয়ে কেনো তাহলে তোমার অনেক দিন চলে যাবে এবং আমি অ্যাপ্লাই করে দেখলাম যথেষ্ট ভালো পিগমেন্টেশন একটা ভেরি ইম্পর্ট্যান্ট টিপ এই যে আমরা যখন আমাদের শেড দেখি
টেস্টারগুলো আমাদের হাতের মধ্যে দিলে আমরা হাতের তালুর সাথে মিলাই, এটা কিন্তু ভীষণভাবেই ভুল। কারণ আমাদের হাতের তালুর শেড আর আমাদের যে ফেস তার যে এগুলোর শেড সম্পূর্ণ আলাদা হয় না, এবং সেইটা দেখে যদি আমি যদি ফাউন্ডেশনটা হাতের তালুতে মাখিয়ে নিই তাহলে সেটা কখনোই আমার ফেসের সাথে যাবে না, সেজন্য এটা ভুল করা যাবে না। সবসময় আমাদের ফেসের জ লাইনে লাগিয়ে নিতে হবে। এটাকেই তাহলে বেশি করে দিতে হবে। ওনারা বলবে এদের ভাগাও, সব শেষ করে দিচ্ছে। যখনই কিছু মানে হাইট করতে হবে তখন ডার্কার টু শেড ডার্কার হয়, মানে যে শেডটা মানুষের স্কিনে তাতে টু শেড ডার্কার কিনতে হয় যে কনসিলারটা হাইট করবে, আর যেটা দিয়ে হাইলাইট করবে সেটা আবার ফ্লেয়ারের দিকে যাবে, সেটা টু শেড। আমার সাথে মানে আমি আমার বড় বাচ্চা ছাড়া থাকবোই না। এখানে কালার বারের যারা কর্মীরা ছিলেন, বিশেষ করে এই ইয়াং ম্যান, ভীষণ ফ্রেন্ডলি এবং খুব ভালো তার নলেজ আছে। যেহেতু আমি মেকআপের কিছু বেসিক জিনিস জানি, আমি বুঝতে পারছিলাম উনি অনেস্টলি নিজের ব্র্যান্ডকে প্রমোট তো করছেন এবং সাথে পরিশ্রম করছেন। এত দক্ষতার সাথে কাউকে কনভিন্স করাটা একটা বিরাট আর্ট, এবং উনি সেটাতে সম্পূর্ণভাবে সফল। আই অ্যাপ্রিশিয়েট দিস ইয়াং ম্যান। মুশকিলে পড়ে যাবো আমরা, হ্যাঁ আমরা কখন সাজবো, খালি এই সাজবো, একটু সাজাবো না আমি এবার। ওরে কি দারুণ সাজিয়েছে, কোথাও গেলে আমাকে বলবো আমি সাজাই দিব এখানে। বাহ ফ্যান্টাস্টিক, টেস্টার দিয়ে তোমার সব কমপ্লিট হয়ে যাবে। কোম্পানি থেকেই পাঁচটায়, এখন আটটা বাজে, সমস্ত কিছু কেনাকাটা শেষ। মামাআর্থের প্রোডাক্ট অনেক কেনা হয়েছে, সেগুলো আমি ভিডিও করতে পারলাম না, আমার শরীর খুবই খারাপ লাগছে। যাই হোক, একটু একটু অন্ধকার, তার সাথে আজকের ভিডিও শেষ করি, আবার দেখা হচ্ছে আলোর সাথে। ভালো থেকে সবাই, টাটা।